খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে ভারতীয় ধরনে আক্রান্ত রোগী ঢুকে পড়ায় জুন মাস জুড়ে এই অঞ্চলে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী। যা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের দু সপ্তাহ আগে থেকেই শুরু হয় খুলনা অঞ্চলে। কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিধিনিষেধে খুলনা নগরী অনেকটাই জনশূন্য। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে নগর জুড়ে। রাজশাহীতে মানুষকে ঘরে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এছাড়া মাঠে আছে 22টি ভ্রাম্যমাণ আদালত। আমাদের মহানগর পুলিশের প্রায় অনেকগুলো চেকপোস্ট কাজ করছে, মোবাইল টিম কাজ করছে, পাশাপাশি আমাদের ব্যাটালিয়ন আনসার কাজ করছে, প্রায় এক কোম্পানি। বিধিনিষেধ কার্যকরে সেনাবাহিনীর 3টি ইউনিট, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রংপুর শহর জুড়ে টহল দিচ্ছে। কাল প্রশাসন এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সাধন করে 8টি চেকপোস্টের মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন লোকজনের যাওয়া আসা এবং এটা নিয়ন্ত্রণ করা যায়। প্রশাসনের কঠোর নজরদারিতে চট্টগ্রামের রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল খুব একটা চোখে পড়ছে না। তো সরকার যে লকডাউন ঘোষণা করছে আপনাদের মাধ্যমে, আমি চট্টগ্রাম মহানগরের সবাইকে জানাতে চাই যে আমরা বাইরে আছি, আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি এবং আপনারা ঘরে থেকে আমাদেরকে সহায়তা করবেন। তবে কুমিল্লা নগরীতে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। সিলেটের সড়ক ও অলিগলিতে মানুষের চলাচল কম। বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গণপরিবহন বন্ধ থাকলেও বিধিনিষেধে ময়মনসিংহ সড়কে বেড়েছে যানবাহন চলাচল। নগরীর গাঙ্গিনাপাড়ে অটোরিকশা ও মানুষের চাপ বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।